ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্তত 16টি জেলার মানুষ যাতায়াত করেন। দুই মহাসড়কের বড় একটি অংশ নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে গেছে। ঈদযাত্রার এই দুই মহাসড়কে যানজটের ভোগান্তির কথা মাথায় রেখেই বের হতে হয় ঘরমুখো মানুষকে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগেই মহাসড়ক দুটির সংস্কার কাজ শেষ করে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সেই সাথে মানুষের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আগামীকাল থেকে যখন শুক্রবার থেকে যখন ঈদের ছুটিটা শুরু হবে তখন কিন্তু আমাদের ব্যবস্থাপনা সেভাবেই থাকবে, অন্তত এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে ফ্লোটা যেন নষ্ট না হয় এবং কোনো যান্ত্রিক ত্রুটির কারণে যদি কোনো গাড়ির অসুবিধা হয়েও থাকে তাহলে সেই গাড়িটাকে সরিয়ে সেই গাড়িটাকে ঠিক করার ব্যবস্থা যেমন থাকবে, সাধারণত গাড়ির ফ্লো যেন ঠিক থাকে সেই ব্যবস্থাপনার দিকে আমরা সতর্ক থাকি। গণপরিবহনের ক্ষেত্রে ফিটনেসের বিষয়টি মালিক শ্রমিকরা নিশ্চিত করবেন এবং তা অবশ্যই যানবাহনের সঙ্গে রাখতে হবে বলে নির্দেশনা দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মুনিবুর রহমান। ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে সবসময় আমাদের পদক্ষেপ থাকে, আমাদের রেকর্ড সিস্টেম আছে, আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে এবং আমাদের ম্যান পাওয়ার আছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে যখন যাত্রাটা শুরু হয় যখন এখানে শুধু গণপরিবহন না তো এখানে অনেক প্রাইভেট ভেহিকেল চলে, মোটরসাইকেল চলে, অনেক আবার ফিটনেস যেসব গাড়ির ফিটনেস ভালো থাকে অনেক সময় সেগুলো কিন্তু অযথাভাবে অনেক সময় অনেক যান্ত্রিক ছুটি হয়, এটা কিন্তু অপ্রত্যাশিতভাবে তো তখন কিন্তু সেটা কিন্তু সবকে সবার সেটা কিন্তু একটা সিস্টেমের কিন্তু বাইরে একটা ঘটনা ঘটে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটি হইলে যদি সেটা ট্রাফিক ব্যবস্থাপনার ফ্লোটাকে যদি সেটা কিন্তু হ্যাম্পার করে সেটাকে যদি ডিসরাপ্ট করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবস্থা থাকে এবং সম্ভাব্য কোন পয়েন্টে তবুও যত্রতত্র যাত্রী ওঠানামা, অবৈধ পার্কিং, টোল প্লাজায় ধীরগতি ও মহাসড়কে তিন চাকার যান চলাচল যানজটের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা যাত্রীদের। আবু বকর সিদ্দিক, ভোরের কাগজ, ঢাকা।